তো বন্ধুগণ, আমরা যাচ্ছি গোসানিমারি রাজবাড়ি। রাজধানীটা বলেছে, কথা কথা বলেছে, দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। ওই যে দূরে উঁচু ঢিপির মতো দেখতে পাচ্ছেন, ওটাই গোসানিবাড়ি রাজপাট। কোচবিহার শহর থেকে রাজপাটের দূরত্ব 36 কিলোমিটার এবং দিনহাটা শহর থেকে এর দূরত্ব প্রায় 14 কিলোমিটার। এখানে আসার রাস্তাঘাট বেশ ভালোই, আপনারা প্রাইভেট কার বা বাইক নিয়েও আসতে পারেন। বাইক বা কারের সেফ পার্কিংয়ের ব্যবস্থাও আছে। বাস্তবের সঙ্গে কিছু কল্পনা, কিছু উপকথা এবং কিছু স্থানীয় বিশ্বাসের সংমিশ্রণ এই ঐতিহাসিক স্থানটিকে খুবই রহস্যময় ও জনপ্রিয় করে তুলেছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বর্তমান রাজপাট ঢিবিটি হল কামতাপুরের মূল দুর্গ। দেখে মনে হয় দুর্গ বা রাজপ্রাসাদটি মাটির নিচে চাপা পড়ে আছে, সেই সঙ্গে হয়তো চাপা পড়ে আছে অনেক অজানা রহস্য ও রোমহর্ষক কাহিনী যা মুক্তির আলো দেখার জন্য অপেক্ষা করছে। কামতাপুর ছিল এই অঞ্চলে 15 শতকের কামতা রাজ্যের রাজধানী, যেখানে খেন বংশীয় রাজারা রাজত্ব করতেন। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণে 2 বছরব্যাপী উৎখনন ও অনুসন্ধানে এখানে আবিষ্কৃত হয়েছে বিশাল ইটের প্রাচীর, পাতকুয়া, প্রস্তর নির্মিত সৌধের ধ্বংসাবশেষ, দক্ষিণ দিকে ইটের তৈরি সমান্তরাল দুটি দেয়াল, একটি পুকুর, প্রলম্বিত দেয়ালের ভিত ইত্যাদি। এগুলির নির্মাণকাল আনুমানিক 9ম-10ম থেকে 18th-19th শতক। এটি হলো রাজপাটে প্রবেশ করার পথ, কোনো এন্ট্রি ফি নেই। সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি এই গেট খোলা থাকে। চলুন এখন সিঁড়ি বেয়ে রাজপাটের ওপরে ওঠা যাক। প্রায় 100 মিটারের মতো সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। তবে আপনারা এই সিঁড়িটিকে আবার খেন বংশের আমলে তৈরি হয়েছে ভেবে নেবেন না, এটা বর্তমানে বানানো হয়েছে। তবে এটা বলতেই হবে, এই সিঁড়িটি রাজপাটের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে। চলুন এবার উপরে ওঠা যাক। উপরে উঠলেই দেখতে পাবেন বিশাল বড় একটি মাঠের মতন, এর নিচে দুর্গটি চাপা পড়ে আছে। খেন বংশের রাজারা এখানে রাজত্ব করতেন। খেন বংশ মধ্যযুগে কামরূপ রাজ্য শাসন করা একটি রাজবংশ। আরিমত্তর বংশধর শেষ রাজা মৃগাঙ্ক অপুত্র হওয়ার কারণে তার মৃত্যুর পর কামরূপ রাজ্যের অধীনের ভূঁইয়াদের মধ্যে নীলধ্বজ নামের একজন ভূঁইয়া 1440 সালে গৌড়ের সিংহাসন দখল করেন। তিনি কামরূপ কামতায় খেন বংশের সূচনা করেন, তাই রাজা নীলধ্বজকেই কামতা রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়। তিনি 1440 থেকে 1460 সাল অবধি রাজত্ব করেন। তারপর তার ছেলে চক্রধ্বজ 1460 সালে রাজা হন এবং 1480 সাল অবধি রাজত্ব করেন। তারপর চক্রধ্বজের পুত্র নীলাম্বর 1480 সালে রাজা হন। তিনি রাজা হওয়ার পর রাজ্য বিস্তারে মন দেন। তিনি তার রাজ্য বর্তমানে কোচবিহার জেলা, অবিভক্ত কামরূপ, আসামের দারুং জেলা, বাংলাদেশের ময়মনসিংহ এবং দিনাজপুর জেলার পূর্বাংশ পর্যন্ত বিস্তৃত করেছিলেন। কিন্তু তার এই রাজ্য দীর্ঘস্থায়ী হয়নি, শীঘ্রই রাজ্যে গৃহকন্দল শুরু হয়। এই গৃহকন্দলের সুযোগ নিয়ে গৌড়ের তুর্কো আফগান শাসক আলাউদ্দিন হুসেন শাহ 1498 সালে খেন রাজ্য আক্রমণ করেন এবং নীলধ্বজ খেনকে পরাজিত করেন। সেই সঙ্গে গোসানিবাড়ি খেন রাজবংশ ধ্বংস হয়ে যায়। তো গাইজ, এখন আমরা আসছি গোসানিমারি শিব মন্দির। খুবই সুন্দর এই শিব মন্দিরটা। এই যে আমরা কয়েকজন বন্ধু মিলে আসছি, খুব এনজয় করছি। তো দেখতে থাকো আমাদের ব্লগটা।
তো বন্ধুরা, গোসানিমারি রাজপাট ও গোসানিমারি শিব মন্দির আপনারা ঘুরতে আসতেই পারেন। খুবই ভালো জায়গা, খুবই একটা আলাদা একটা অনুভূতি। তো ঠিক আছে, চলো ফাইনালি আবার ব্যাক করলাম রাজপাট। আমরা ব্যাক করবো, খুবই মনে পড়বে জায়গাটা বন্ধুরা। তো ফাইনালি ব্যাক করলেই গোসানিমারি রাজপাট থেকে, খুবই এক্সাইটেড এক্সপেক্ট। তো ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। দেখলেন আজকের ব্লগটা এই পর্যন্তই, এটাই হলো গোসানিমারি রাজপাট। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড টাটা।